আরে হচ্ছে এটা কি এই দেখুন এখানে খেলা চালিয়ে দিয়েছে এরা বক্সে সো হোয়াটস আপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সুখদেব তোমরা দেখছো সুপার ডিএ সাউন্ড ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি সাউন্ড লাভার তো দেখো কালী পুজো তো শেষ এবার আমাদের যা কাজ মাল লাগিয়েছিলাম আবার মাল সব খুলছি আর আজকে তো অনেক জায়গায় ভাসান আমাদের পাড়াতেও ভাসান আছে আজকে ওখানে সেট বাজছে মানে ওখানে বাজছে 15-15 সেটটা আর আমরা আবার এসছি লাইট ফাইট খুলতে এক জায়গায় প্যান্ডেলের সব লাইট ফাইট খোলা হচ্ছে সকাল থেকে মোটামুটি কাজ করতেই আছি এখানে এসেছিলাম RGB লাগানো ছিল আমাদের ঠিক আছে এই সব RGB সব এই বিল্ডিংটায় লাগানো ছিল আমাদের দেখতে পাচ্ছ বিল্ডিংয়ে তো এগুলো এখন খুলছি খোলার পাশাপাশি আবার কার্তিক পুজো আছে কালকে মানে সব কিছু একসাথে পড়েছে তো কার্তিক পুজোর আবার মাল জিনিস লাগাতেও যেতে হবে আমাদের মানে কাজের ওপরে কাজের চাপ আর সকাল থেকে খাওয়াও হয়নি আমাদের ঠিক করে তো এখন RGB খুললাম এরপরে আরও দুটো বাড়ি আছে সেগুলো খুলে আবার যাব কার্তিক পুজোয় কিছু মাল জিনিস লাগাতে তারপরে আবার কালী পুজোর ভাসানে যেখানে 15-15 সেটটা বাজছে ওখানেও যেতে হবে ঠিক আছে তারপরে আবার কার্তিক পুজোর যে সেটগুলো বাজবে সেগুলোর আলাদা করে ভিডিও আসবে তো নো টেনশন সব ভিডিও আসবে আলাদা আলাদা পার্ট পার্ট করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন এই যে RGBটা খোলা কমপ্লিট হলো এরপরে আরও দুটো বাড়িতে যাব খুলতে তারপরে খাওয়া দাওয়া করবো এখন অবধি বিরাট জোর খেতে লেগেছে খাওয়া হয়নি কিছুই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবারে গিয়ে এই বাড়িটাই খুঁজতে হবে মানে খুলতে হবে আমাদের এই বাড়িটায় লাইট খুলবো আমরা ওয়েদারটাও বাজে হয়ে গেছে একদম ওখানকার লাইটগুলো আর খোলা হলো না এসে গেছে বৃষ্টি আর ভ্যানের উপরে মাল জিনিস রয়েছে তো ওগুলো আবার চাপা দিতে হবে আমাদের সেই জন্য ওই লাইটটা খুললাম না চলে যাচ্ছি এত বাজে পরিমাণে ওয়েদার কার্তিক পুজোর মাল জিনিস লাগানো বাকি সব কিছু বাকি আছে আর অবস্থা টাইট হবে আজকে তো আমাদের ওখানে লাইট ফাইট তো খোলা হলো না আমরা মাল জিনিস দেখতে পাচ্ছ লোড করেছি আর এখন যাবো বাড়ির দিকে কার্তিক পুজোর কালকে যেখানে কাজ আছে সেখানে প্যান্ডেলে হয়তো একটা লাইট লাগাতেও যেতে হতে পারে সেগুলো সব করছি আবার ভাসানে যেতে হবে ভাসানে ওখানে আবার ঠাকুর যেখানে রাখে মানে ঠাকুর মণ্ডপ থেকে বার করে সেখানে একটা লাইট লাগাতে হবে মানে চাপ অনেকটাই চাপ আছে আর খাওয়া দাওয়া এখনোই হয়নি আর ওয়েদারটাও খারাপ করছে সেই জন্য আমরা আরও তাড়াতাড়ি লোড করে নিলাম নাহলে এগুলো সব ভিজে যাবে মেশিন বক্স যেগুলো রয়েছে সব ভিজে যাবে এখন আমাদের মাল খালি হচ্ছে এখানে দুটো লো বেরিয়ে গেছে আবার আর এর টপ দুটো আবার বাজছে আর এক জায়গায় কভার দুটো খুলে ফেলে দিতে হবে নাকি ভাববে কভার আনাতে হবে অর্ডার করতে হবে আর এই মালটা আবার এখন যাবে বাড়িতে দুটো টপ আবার বাজছে আর এক জায়গায় মানে এই লোয়ের টপ দুটো বাজছে এক জায়গায় সেই টপগুলো ফাঁকা হবে তারপরে আবার এই সেটটা কালকে বাজবে সেই জন্য এখন এটাকে ডাইরেক্ট এখান থেকে নিয়ে গিয়ে অনস্পট রাখা হবে টপগুলো কালকে সকালে ফেলবো ফুল টু চাপের মধ্যে তারপরে এখন আবার আমি সবুজ ভাবছি চলে যাব কার্তিক পুজোর ওইখানে এক জায়গায় প্যান্ডেল কমপ্লিট সেখানে লাইট লাগাতে তারা বারবার ফোন করছে এখন কি করব ওয়েদারটা তার মধ্যে দেখো একদম ডিস্টার্ব করে দিচ্ছে তো এখন এই মালটা জাস্ট খালি করে বেরোবো আবার কার্তিক পুজোর বাড়িতে মানে কার্তিক পুজো যে বাড়িতে আছে সেই বাড়িতে আবার লাইট লাগাতে যাব কারণ প্যান্ডেল হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারা ফোন করে যাচ্ছে যে একটু লাইট লাগিয়ে দিয়ে যাও অন্ধকার হয়ে গেছে তো সেগুলো কমপ্লিট করতে যেতে হবে এখন তো চলো এই মালটা খালি করি ওকে তো গাইজ এখন আমরা এখন অবধি বাড়ি যেতে পারিনি লাইট লাগাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে লাইট লাগিয়েছি মানে প্যান্ডেলটা জাস্ট আলো করার জন্য আর
এখানে রান্নার জায়গা, তো এই জায়গাটা ভালো করে দিলাম মোটামুটি। বাকি এখানে যা লাইট ফাইট লাগবে, 12 ভোল্ট, পিক্সেল, ছোট বক্স, বাকি যা যা লাগবে সব কালকে লাগানো হবে, আজকে আর নিতে পারছি না। মোটামুটি এখন বাজে 4টে কি হয়তো 5টা, প্রায় 4টে, আর এখন আমরা বাড়ি যাইনি এখন অবধি, সকালে এসেছি না ভাই, জিআই নেই এখানে। তো গাইজ আমাদের এখন গিয়ে কাজ শেষ হলো, লাইট ফাইট কমপ্লিট, ঠিক আছে, আমাদের এটা কমপ্লিট হলো, এবার আমরা যাব বাড়ি। আর আজকে অবস্থা একদম টাইট হয়ে গেছে, চলো, আর মোটামুটি শরীর চলছে না, বাড়ি গিয়ে আবার ভাসানের ওখানে কি কি হবে জানি না, চলো যাওয়া যাক, আর দেরি করতে পারছি না আমি। চল সব উচ্চ দেখনি, 4:02 হয়ে গেছে, চল চল বেরো, আরে হোল্ডার ছাড়, চল চলো গাইস বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস এখানে আবার আমাদের 12 ভোল্ট পিক্সেল দিয়ে আবার একটু বাড়িটা সাজাতে হলো, কারণ এই বাড়িতে কালকে আবার কালী পুজো আছে, মানে কার্তিক পুজোর দিন এই বাড়িতে কালী পুজো হয়, এই আবার করতে এলাম, ভাসানে আর যাওয়া হয়নি, এবার যাবো। তো গাইস আমাদের এখানে দেখো র‍্যাক রেডি হয়ে গেছে, একটা রেডি হয়েছে এই যে দেখতে পাচ্ছো, আর একটা এখনো ভিতরে রেডি হচ্ছে, এখন পেন্ট ফেন্ট কমপ্লিটই হয়নি, এখন এখানে রেডি হচ্ছে, কারণ কালকে মালটা বেরিয়ে যাবে, আগে এটা বাজিয়ে নিই দুদিন, তারপর আবার পেন্ট করব, এখন ভাড়া পড়ে গেলে তো লাগিয়ে নিতে হবে, তাই না, সেই জন্য পেন্ট দুদিন পরে করছি, আগে ভাড়াটা মেরে নিই তারপরে পেন্ট করব, এটা রেডি হয়ে যাক। এই যে গাইস ইউনিট লাগিয়েছি, আপাতত ইউনিটে থাকবে, ইউনিটে আলাদা রকম একটা প্রেশার আছে, এখানে র‍্যাকটা রেডি হোক, মানে একটা তো রেডি হয়ে গেছে, আর একটা ভিতরে এখন রেডি হচ্ছে, এদিকে সাউন্ড দেখতে পাচ্ছ বাজে, এখানে দুটো টপের সাউন্ড বাজে আজকে, তো আমরা একটু ঘুরে আসি ওখান থেকে, স্পট এখানেই হয়েছে। বললাম যে টপের উপরে র‍্যাক দুটো লাগিয়ে দিই, তো টপ দুটোকে আগে সাইজ করতে হবে সাইডে, তারপর লাগাবো র‍্যাকটা, সাউন্ড একটু অফ কর শুভ, টপ দুটোকে সাইড করে দিয়ে তারপর লাগাবো র‍্যাকটা। গাইস র‍্যাক আসছে ওদিকে, এখানে হচ্ছে এটা কি, দেখুন এখানে খেলা চালিয়ে দিয়েছে এরা বক্সে, আজকে কি চলছে, সেমিফাইনাল, সেমিফাইনাল চালিয়ে দিয়েছে এখানে, বোঝা একটা প্রজেক্টর দাও,
साउथ अफ्रीका विश्व कप चलता हुआ अपनी टीम